ম্যাথ সলভ টিচার চ্যানেলটিতে সবাইকে স্বাগত জানাই আজকে আমি রেলওয়ে গ্রুপটি পরীক্ষার্থীদের জন্য দু হাজার বারো সালে রেলওয়ে গ্রুপটির যে পরীক্ষা হয়েছিল সেই প্রশ্নপত্রের প্রশ্ন এবং তার উত্তরগুলো বলবো তো সেই প্রশ্নপত্রে একশোটি প্রশ্ন এসেছিলো একশোটি প্রশ্নের মধ্যে কুড়িটি অঙ্ক ছিল তো সেই কুড়িটি অঙ্কের উত্তর আমি এখানে এক কথায় উত্তর বলে দিচ্ছি অঙ্কগুলির সমাধানের জন্য এই ভিডিওটির নিচের ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক থেকে তোমরা সমাধানটা পেয়ে যাবে তো শুরু করলাম কোশ্চেন নাম্বার ওয়ান নব্বই মিটার দীর্ঘ একটি ট্রেন একটি সিগন্যালকে ছয় সেকেন্ডে এবং একটি সেতুকে পনেরো সেকেন্ডে অতিক্রম করে সেতুটির দৈর্ঘ্য কত উত্তর হবে অপশান ডি একশো মিটার চলে এলাম কোশ্চেন নাম্বার টুতে এর আয় এন এর থেকে দশ পারসেন্ট বেশি এন এর আয় পি এর থেকে দশ পার্সেন্ট বেশি যদি পি এর আয় পনেরোশো টাকা হয় তাহলে এম এর আয় কত উত্তর হবে অপশান সি এক হাজার আঠ এক হাজার আটশো পনেরো টাকা কোশ্চেন নাম্বার থ্রি একটি নৌকা স্রোতের প্রতিকূলে চল্লিশ কিলোমিটার যায় আট ঘন্টায় এবং স্রোতের অনুকূলে ঊনপঞ্চাশ কিলোমিটার যায় সাত ঘন্টায় তাহলে স্থির চলে নৌকার বেগ কত উত্তর হবে অপশান সি ছয় কিলোমিটার পার ঘণ্টা এবার চলে এলাম কোশ্চেন নাম্বার ফোর কিছু পরিমাণ টাকা সরল সুদে দশ বছর পরে চার গুণ টাকায় পরিণত হয় তাহলে প্রতি বছরে সুদের হার কত উত্তর হবে অপশান সি তিরিশ পারসেন্ট এবার চলে এলাম কোশ্চেন নাম্বার ফাইভ সাতশো পঞ্চাশ টাকা পি কিউব এবং আরের মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে পি ইস টু কিউব সমান সমান ফাইভ ইস টু টু এবং কিউব ইস টু আর সমান সমান সেভেন ইস টু তেরো হয় তাহলে পি কত টাকা পাবে উত্তর হবে অপশান এ সাড়ে তিনশো টাকা মানে তিনশো পঞ্চাশ টাকা এবার চলে এলাম কোশ্চেন নাম্বার সিক্স দুজন ছাত্রের বয়সের অনুপাত থ্রি ইস টু টু একজন আরেকজনের থেকে পাঁচ বছর বড় তাহলে তাদের মধ্যে ছোট ছাত্রটির কত বছর বয়স উত্তর হবে অপশান ডি দশ বছর এবার চলে এলাম কোশ্চেন নাম্বার সেভেন একটি শ্রেণীকক্ষের আটত্রিশ জন ছাত্রছাত্রীর মধ্যে তিনজন অনুপস্থিত ছিল বাকি ছাত্রীদের মধ্যে কুড়ি পার্সেন্ট বাড়ির কাজ করে আনেনি তাহলে কতজন ছাত্রী বাড়ির কাজ করে এনেছে অপ উত্তর হবে অপশান সি আঠাশ জন ছাত্রী এবার চলে এলাম কোশ্চেন নাম্বার এইট তিনটি ক্যান থেকে যথাক্রমে তেষট্টি পঁয়তাল্লিশ বাহাত্তর লিটার জল বের করা হবে সব থেকে তাড়াতাড়ি যে ক্যান ব্যবহার করে এই জল বের করা যাবে তার আয়তন কত উত্তর হবে অপশান এ নয় লিটার তো আমি আরও একবার বলে দিচ্ছি যে অঙ্কগুলির সমাধানের জন্য এই ভিডিওটির নিচে ডেসক্রিপশানের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা অঙ্কের সমাধানগুলি পেয়ে যাবে আপাতত এই ভিডিওতে আমি এক কথায় উত্তর বলে দিচ্ছি আচ্ছা কোশ্চেন নাম্বার নাইন তিরিশ জন মানুষ প্রতিদিন পাঁচ ঘন্টা করে কাজ করলে একটি কাজ ষোলো দিনে শেষ করতে পারে ওই একই কাজ কুড়িজন মানুষ প্রতিদিন ছ ঘন্টা করে কাজ করলে কতদিনে শেষ করতে পারবে উত্তর হবে অপশান বি কুড়ি দিনে এবার চলে এলাম কোশ্চেন নাম্বার দশ তিনটি সংখ্যার প্রথমটি দ্বিতীয়টির দ্বিগুণ এবং দ্বিতীয়টি তৃতীয়টির তিনগুণ সংখ্যা তিনটির গড় একশো হলে তাদের মধ্যে বৃহত্তম সংখ্যাটি হল উত্তর হবে অপশান সি একশো আশি চলে এলাম কোশ্চেন নাম্বার এগারো একটি ট্রাক পাঁচশো মিটার দূরত্ব যায় এক মিনিটে সেখানে যেখানে একটি বাস তেত্রিশ কিলোমিটার দূরত্ব যায় পঁয়তাল্লিশ মিনিটে তাহলে ট্রাক ও বাসটির গতিবেগের অনুপাত উত্তর হবে অপশান সি থ্রি ইস ফোর এবার চলে এলাম কোশ্চেন নাম্বার বারো যদি পাঁচ টাকা পার কেজি মূল্যের লবণের পাঁচ কেজি এবং চার টাকা পার কেজি মূল্যের লবণের তিন কেজি লবণ মিশিয়ে মেশানো হয় তাহলে কেজি প্রতি ওই মিশ্রণের গড় মূল্য কত উত্তর হবে অপশান বি ফোর পয়েন্ট সিক্স টু ফাইভ টাকা উত্তর হবে অপশান বি ফোর পয়েন্ট সিক্স টু ফাইভ টাকা এবার চলে এলাম কোশ্চেন নাম্বার তেরো আঠেরোশো পঞ্চাশ থেকে যে ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করে বিয়োগ ফলকে আট বারো পনেরো দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে পাঁচ পাওয়া যাবে সেই সংখ্যাটি হলো উত্তর হবে অপশান এ পঁয়তাল্লিশ এবার হচ্ছে কোশ্চেন নাম্বার চোদ্দ যদি একটি দ্রব্যকে একশো আটাত্তর টাকায় বিক্রি করলে এগারো পার্সেন্ট ক্ষতি হয় তাহলে ওই একই দ্রব্যকে কত টাকায় বিক্রি করলে এগারো পার্সেন্ট লাভ হবে উত্তর হবে অপশান সি দুশো বাইশ টাকা চলে এলাম কোশ্চেন নাম্বার পনেরোতে একজন ব্যাটসম্যান চার ইনিংসে রান চল্লিশ কিন্তু পঞ্চম ইনিংসে সে শূন্য রানে আউট হয়ে যায় তাহলে পঞ্চম ইনিংসের পর তার গড় রান কত উত্তর হবে অপশান এ বত্রিশ চলে এলাম কোশ্চেন নাম্বার ষোলোতে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা দু হাজার তিনশো বাহান্ন সংখ্যাটিকে গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে উত্তর হবে অপশান বি তিন এবার চলে এলাম কোশ্চেন নাম্বার সতেরো একটি কাজ কমলা এবং অর্চনা একত্রে দশ দিনে এবং ওই একই কাজ একা কমলা বারো দিনে শেষ করতে পারে তাহলে অর্চনা একা ওই কাজটি কত দিনে শেষ করতে পারবে উত্তর হবে অপশান এ ষাট দিনে এবার চলে এলাম কোশ্চেন নাম্বার আঠেরোতে একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত ফাইভ টু ওয়ান ওই মিশ্রণে আরও পাঁচ লিটার জল যোগ করলে মিশ্রণে দুধ ও জলের অনুপাত ফাইভ ইস টু তাহলে মিশ্রণে দুধের পরিমাণ উত্তর হবে অপশান বি পঁচিশ লিটার চলে এলাম কোশ্চেন নাম্বার উনিশ একটি ভিকারির কাছে দিনের শেষে দশ সতেরো ইস্টু সাত অনুপাতে যথাক্রমে দশ পয়সা কুড়ি পয়সা এবং এক টাকার মুদ্রা আছে যদি ওই দিনে তার মোট আয় সাতান্ন টাকা হয় তাহলে তার কাছে কয়টি কুড়ি পয়সার মুদ্রা আছে উত্তর হবে অপশান ডি পঁচাশি এবার চলে এলাম কোশ্চেন নম্বর কুড়ি পি ফাইভ পার্সেন্ট লাভে একটি জিনিস কিউবকে বিক্রি করে কিউব ওই একই জিনিস আরকে এক হাজার একাত্তর টাকায় বিক্রি করলে তার টু পার্সেন্ট লাভ হয় তাহলে পি কত টাকায় জিনিসটি কিনেছিল উত্তর হবে অপশান এ এক হাজার টাকায় এবার বলেছে একুশ থেকে পঁচিশ নম্বর প্রশ্নগুলির জন্য নিম্নলিখিত ক্রমগুলির বিলুপ্ত সংখ্যা বা অক্ষরটি বিকল্পগুলির মধ্যে চিহ্নিত করতে বলেছে তো একুশ নম্বর এ জেড আছে কমা দিয়ে বি ওয়াই কমা দিয়ে এক্স কমা দিয়ে ডিডাব্লিউ কমা দিয়ে জিজ্ঞাসা চিহ্ন আছে তো উত্তর হবে অপশান বি ভি কোশ্চেন নাম্বার বাইশ পাঁচ কমা সাত কমা এগারো তো এখানে অপশান দিয়েছি চারটে তো উত্তর হবে অপশান ডি সতেরো কারণ পাঁচ সাত এগারো মৌলিক সংখ্যা তাই সতেরো মৌলিক সংখ্যা সেই হিসেবে এবার চলে এলাম কোশ্চেন নাম্বার তেইশ বি এমও কমা দিয়ে ই ও কিউব কমা দিয়ে এইচ কিউব এস তো চারটি অপশান দেওয়া হয়েছে কোনটা অ্যান্সার হবে অ্যান্সার হবে হচ্ছে অপশান সি কে এস ইউ তারপর চলে এলাম কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর আট কমা দশ কমা চোদ্দো কমা দিয়ে জিজ্ঞাসা চিহ্ন তো এটা উত্তর হবে অপশানে কুড়ি কারণ আটের সঙ্গে দুই যোগ করলে দশ দশের সঙ্গে চার যোগ করলে চোদ্দো চোদ্দোর সঙ্গে ছয় যোগ করলে কুড়ি সেই হিসেবে তারপরে চলে এলাম কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ এ কমা ডি কমা এইচ কমা এম কমা জিজ্ঞাসা চিহ্ন উত্তর কোনটা হবে উত্তর হবে অপশান সি এস অপশান সি এস এবার হচ্ছে কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় ফুড ইজ গুড কে এইচ ও হো না টা হিসেবে ইট ফুড রেগুলারলিকে সা টা লা হিসেবে এবং কিপ গুড হেলথকে ডা না যা হিসেবে লেখা হয় তাহলে সাংকেতিক ভাষায় ইটকে কী হিসেবে লেখা হয় উত্তর হবে অপশান এ এস এ সা তারপর হচ্ছে কোশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন নিম্নলিখিত ক্রমটির কুড়িতম পথ পর্যন্ত যোগফল কত উত্তর হবে অপশান ডি মাইনাস ওয়ান চলে এলাম কোশ্চেন নাম্বার টোয়েন্টি এইট একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় ডিওইএসকে ফাইভ ডলার থ্রি পারসেন্ট এবং এসআইটি ই কে পারসেন্টেজ ফোর ডলার থ্রি হিসেবে লেখা হয় তাহলে ওই সাংকেতিক ভাষায় ইডিআইটি অর্থাৎ এডিটকে কীভাবে লেখা হবে উত্তর হবে অপশান এ থ্রি ফাইভ ফোর ডলার অপশান এ হবে উত্তর ঠিক আছে চলে এলাম কোশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন একটি পরিবার হাঁটতে বেরিয়েছিল মেয়ে বাবার আগে হাঁটছিল ছেলে মায়ের পিছনে এবং বাবার আগে হাঁটছিল তাহলে কে সবশেষে হাঁটছিল উত্তর হবে অপশান বি বাবা এবার চলে এলাম কোশ্চেন নাম্বার থার্টি সোজা এ বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত গেল যাদের মধ্যে দূরত্ব বারো কিলোমিটার সে ডান দিকে আরও আট কিলোমিটার গেল এবং সি বিন্দুতে পৌঁছালো ওই বিন্দু থেকে সে ডান দিকে আরও ছয় কিলোমিটার গেল এবং ডি বিন্দুতে পৌঁছালো তাহলে প্রারম্ভ বিন্দু থেকে তার দূরত্ব কত উত্তর হবে অপশান এ দশ কিলোমিটার এবার কোশ্চেন নাম্বার থার্টি ওয়ান আজাদ হিন্দ ফৌজ প্রতিষ্ঠিত হয়েছিল অপশান ডি উনিশশো তেতাল্লিশ সালে থার্টি টু ইনকিলাফ জিন ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দিয়েছিলেন অপশান সি ভগৎ সিং কোশ্চেন নাম্বার তেত্রিশ স্বাধীনতার মাউন্ট ব্যাটেন পরিকল্পনা গ্রহণ করার সময় ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন উত্তর হবে অপশান ডি জেবি কৃপালিনী কোশ্চেন নাম্বার চৌত্রিশ নিম্নলিখিতগুলির মধ্যে কোন জাতি চৌথ নামক কর সংগ্রহ করত উত্তর হবে অপশান এ মারাঠা কোশ্চেন নাম্বার পঁয়ত্রিশ তহকুক ইহিন্দ বিখ্যাত গ্রন্থটি রচয়িতা হলেন অপশান এ অল বিরুনি কোশ্চেন নাম্বার ছত্রিশ ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসড়ায় কে ছিলেন উত্তর হবে অপশান সি লর্ড ডাফরিন কোশ্চেন নাম্বার থার্টি কোন পাল রাজা বৌদ্ধদের জন্য বিক্রমশীলাম বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করেছিলেন উত্তর হবে অপশান এ ধর্মপাল কোশ্চেন নাম্বার থার্টি এইট আলিগড় মুসলিম বিদ্যা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করেছিলেন অপশান বি সৈয়দ আহমেদ খান কোশ্চেন নাম্বার থার্টি নাইন অধীনতামূলক মিত্রতা নীতির সঙ্গে কোন গভর্নর জেনারেল যুক্ত ছিলেন উত্তর হবে অপশান ডি লর্ড ওয়েলেসলি লর্ড ওয়েলেসলি কোশ্চেন নাম্বার ফর্টি উনিশশো সালে ইংল্যান্ড থেকে ভারতে আসা ক্যাবিনেট মিশনের সভাপতিত্ব কে করেছিলেন উত্তর হবে অপশন বি স্যার পথিক লরেন্স কোশ্চেন নাম্বার ফর্টি ওয়ান সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন অপশান এ গোপালকৃষ্ণ গোখলে কোশ্চেন নাম্বার ফর্টি টু শেষ মৌর্য সম্রাট কে ছিলেন উত্তর হবে অপশন ডি বৃহদ্রথ কোশ্চেন নাম্বার ফর্টি থ্রি বিখ্যাত সংস্কৃত সাহিত্য কুমার সম্ভব এ রচয়িতা অপশন বি কালিদাস কোশ্চেন নাম্বার ফর্টি ফোর এক সালে ইংরেজি সাপ্তাহিক পত্রিকা নিউ ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন উত্তর অপশান সি বিপিন পাল কোশ্চেন নাম্বার ফর্টি ফাইভ হর্ষবর্ধন নিম্নলিখিত কোন বংশের রাজা ছিলেন উত্তর হবে অপশান বি পুষ্যভূতি কোশ্চেন নাম্বার ফর্টি কোন ভারতীয় সম্রাটের সঙ্গে দেবনাম প্রিয় প্রিয়দর্শী অভিধাটি যুক্ত উত্তর হবে অপশান এ হর্ষ অপশান সি অশোক উত্তর হবে অপশান সি অশোক কোশ্চেন নাম্বার ফর্টি সেভেন ভারতের রাজধানী দিল্লি থেকে কলকাতায় স্থানান্তরিত হয়েছিল অপশান সি উনিশশো সালে কোশ্চেন নাম্বার ফর্টি যে মুঘল সম্রাটরা তাদের আত্মজীবনে ছিলেন তারা হলেন অপশান বি বাবর এবং জাহাঙ্গীর কোশ্চেন নাম্বার ফর্টি সম্রাট অশোকের রাজত্বকালে কোন বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল উত্তর হবে অপশান সি তৃতীয় অপশান সি তৃতীয় কোশ্চেন নাম্বার ফিফটি মধ্যযুগীয় ভারতে নিম্নলিখিত সম্রাটদের মধ্যে কে বাজার নিয়ন্ত্রক ব্যবস্থা চালু করেছিলেন উত্তর হবে অপশান ডি আলাউদ্দিন খিলজি কোশ্চেন নাম্বার ফিফটি ভারতের কোন রাজ্যে জাসগড় এবং পীরপঞ্জাল পর্বতমালা অবস্থিত উত্তর হবে অপশান এ জম্মু ও কাশ্মীর কোশ্চেন নাম্বার ফিফটি পৃথিবীর উচ্চতম রথ কোনটি উত্তর হবে অপশান ডি টিটি কাকা রথ কোশ্চেন নাম্বার ফিফটি ভারতের কোন রাজ্যে চিল্কা রত অবস্থিত উত্তর হবে অপশান ডি ওড়িশা কোশ্চেন নাম্বার ফিফটি নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোনটি গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে উত্তর হবে অপশান ডি তাপ্তি কোশ্চেন নাম্বার ফিফটি নিম্নলিখিত কোন ভারতীয় রাজ্যগুলির সঙ্গে বাংলাদেশের কোনো সীমারেখা নেই উত্তর হবে অপশান ডি অরুণাচল প্রদেশ কোশ্চেন নম্বর ফিফটি সিক্স আটাকামা মরুভূমি অবস্থিত অপশান ডি দক্ষিণ আমেরিকায় কোশ্চেন নাম্বার ফিফটি সেভেন চুনাপাথরের রূপান্তরিত শিলা কোনটি উত্তর হবে অপশান বি মার্বেল কোশ্চেন নাম্বার ফিফটি এইট নিম্নলিখিত শৃঙ্গগুলির মধ্যে কোনটি হিমালয় পর্বতমালায় অবস্থিত নয় উত্তর হবে অপশান সি ধবলগিরি কোশ্চেন নাম্বার ফিফটি নাইন নদীর কোন প্রবাহে জলপ্রপাত সৃষ্টি হয় উত্তর হবে অপশান এ উচ্চ বা পার্বত্য প্রবাহে কোশ্চেন নাম্বার সিক্সটি আল্পসের রন উপত্যকার উপর দিয়ে যে শীতল স্থানীয় বায়ু প্রবাহিত হয় সেটি হলো উত্তর হবে অপশান সি মিস্ট্রাল অপশান সি মিস্ট্রাল এবার চলে এলাম কোশ্চেন নাম্বার সিক্সটি একটি ফটোগ্রাফিক প্লেটে যে যৌগটি ব্যবহৃত হয় সেটি হলো অপশান এ সিলভার ব্রোমাইট এবার চলে এলাম কোশ্চেন নাম্বার সিক্সটি টু নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি দ্রুত গ্যাস শোষণ করতে পারে উত্তর হবে অপশান এ সক্রিয় চারকোল চলে যাব কোশ্চেন নাম্বার সিক্সটি থ্রি নিম্নলিখিত ভিটামিনগুলির মধ্যে কোনটি রক্তের জমাট বাধা সময় প্রয়োজন হয় উত্তর হবে অপশান ডি ভিটামিন কে কোশ্চেন নাম্বার সিক্সটি ফোর হিমোগ্লোবিনে উপস্থিত ধাতুটি হলো অপশান এ লোহা কোশ্চেন নাম্বার সিক্সটি ফাইভ অটোমোবাইলে ব্যবহৃত হাইড্রোলিক ব্রেক যে প্রত্যক্ষ নীতির দ্বারা চালিত হয় তা হলো অপশান সি পাশকালের সূত্র কোশ্চেন নাম্বার সিক্সটি সিক্স হাইড্রোজেনের পরিবর্তে যে গ্যাসটি ব্যবহৃত হয় বেলুনে সেটি হল অপশান বি হেলিয়াম কোশ্চেন নাম্বার সিক্সটি সেভেন লেট পেন্সিলের উপাদান হল অপশান বি গ্রাফাইট কোশ্চেন নাম্বার সিক্সটি এইট যে মৌলটির দ্বারা সর্বাধিক যৌগ সৃষ্টি করা যায় সেটি হলো অপশান সি কার্বন কোশ্চেন নাম্বার সিক্সটি নাইন নিম্নলিখিত রশ্মিগুলির মধ্যে কোন রশ্মির ভেদন ক্ষমতা সর্বাধিক উত্তর হবে অপশান সি গামা রশ্মি অপশান সি গামা রশ্মি কোশ্চেন নাম্বার সেভেন্টি তেল জলের পৃষ্ঠতলের ওপর ছড়িয়ে পড়ে কারণ অপশান উত্তর হবে অপশান ডি তেলের পৃষ্ঠটান জলের চেয়ে কম চলে এলাম কোশ্চেন নাম্বার সেভেন্টি ওয়ান যার অভাবে কুয়াশিয়ারকর রোগ হয় সেটি হলো অপশান বি প্রোটিন কোশ্চেন নাম্বার সেভেন্টি টু কার্বন মনোক্সাইড হলো অপশান বি একটি প্রসম অক্সাইড কোশ্চেন নাম্বার সেভেন্টি থ্রি একটি পরমাণুর নিউক্লিয়াসে চার্জবিহীন কণাটি হলো অপশান বি নিউট্রন অপশান বি নিউট্রন কোশ্চেন নাম্বার সেভেন্টি ফোর যোগের মধ্যে কার্বনের শৃঙ্খল বা রিং গঠন করার ধর্মটি যে নামে পরিচিত সেটি হলো অপশান এ ক্যাটিনেশন কোশ্চেন নাম্বার সেভেন্টি ফাইভ নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোনটিকে জলের মধ্যে সংরক্ষণ করা হয় উত্তর হবে অপশান ডি সেথ ফসফরাস কোশ্চেন নাম্বার সেভেন্টি ইনসুলিন হরমোন যে গ্রন্থি থেকে খড়িত হয় সেটি হল অপশান ডি প্যানক্রিয়াস কোশ্চেন নাম্বার সেভেন্টি সেভেন নিম্নলিখিত বিক্রিয়াগুলির মধ্যে কোনটি জারণক্রিয়া নয় উত্তর হবে অপশান ডি ইলেকট্রনের সংযুক্তি কোশ্চেন নাম্বার সেভেন্টি এইট একটি বস্তুর গতিবেগ এবং একটি শব্দের গতিবেগের অনুপাতকে বলা হয় অপশান ডি মাপক সংখ্যা কোশ্চেন নাম্বার সেভেন্টি নাইন রক্ত রক্তকে বলা হয় অপশান সি রক্তরস কোশ্চেন নাম্বার এইটটি মার্বেলের রাসায়নিক নাম হল অপশান সি ক্যালসিয়াম কার্বনেট কোশ্চেন নাম্বার এইট্টি কোন ব্রিটিশ অভিনেতা ও পরিচালক যিনি মহাত্মা গান্ধীর ওপর তৈরি একটি ফিল্মের পরিচালনা করেছিলেন যেটি আটটা অস্কার জিতেছিল এই বছর মারা গেলেন উত্তর হবে অপশান সি রিচার্ড ব্রো কোশ্চেন নাম্বার এইট্টি ভারতের রাজ্যগুলির মধ্যে কোন রাজ্য সর্বপ্রথম ময়লা জল নিষ্কাশন ব্যবস্থায় একশো শতাংশ সাফল্য পেয়েছে উত্তর হবে অপশান বি সিকিম কোশ্চেন নাম্বার এইট্টি থ্রি ভারতের রাষ্ট্রপতি রাজ্যসভার কতজন সদস্যকে মনোনীত করতে পারেন উত্তর হবে অপশান সি জন কোশ্চেন নাম্বার এইট্টি ফোর নিম্নলিখিত প্রাক্তন মুখ্য বিচারপতিদের মধ্যে কে অতি সম্প্রতি কেরালা রাজ্যপাল নিযুক্ত হয়েছেন উত্তর হবে অপশান ডি বিচারপতি পি সদাশিব সদাশিবম কোশ্চেন নাম্বার এইট্টি ফাইভ নিম্নলিখিত কোন বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হয় না উত্তর হবে অপশান ডি গণিত কোশ্চেন নাম্বার এইট্টি সিক্স ইটালির মুদ্রা কোনটি উত্তর হবে অপশান সি লিরা কোশ্চেন নাম্বার এইট্টি সেভেন ভারতীয় সেনাবাহিনীর প্রথম ভারতীয় সেনাপ্রধান কে ছিলেন উত্তর হবে অপশান এ জেনারেল কে এম কারিয়াপ্পা অপশান এ জেনারেল কে এম কারিয়াপ্পা কোশ্চেন নাম্বার এইট্টি এইট যে ক্ষমতা বলে সুপ্রিম কোর্ট কেন্দ্র ও রাজ্যের মধ্যেকার বিরোধের নিষ্পত্তি করেন সেটি হল অপশান সি মূল অধিক্ষেত্র কোশ্চেন নাম্বার এইট্টি মঙ্গোলিয়ার রাজধানী কোনটি উত্তর হবে অপশান বি উলান বাতর কোশ্চেন নাম্বার নাইনটি বিহু ভারতের কোন রাজ্যের নৃত্যশৈলী উত্তর হবে অপশান এ আসাম কোশ্চেন নাম্বার নাইনটি ওয়ান ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জির সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর হবে অপশান সি ভিয়েনা কোয়েশ্চেন নাম্বার নাইনটি টু অতি সম্প্রতি পরপর চারবার ওড়িশার মুখ্যমন্ত্রী হিসাবে কে নির্বাচিত হয়েছেন উত্তর হবে অপশান সি নবীন পট্টনায়ক কোশ্চেন নাম্বার নাইনটি রাষ্ট্রপতি লোকসভাকে খারিজ করতে পারেন অপশান এ প্রধানমন্ত্রীর পরামর্শে কোশ্চেন নাম্বার নাইনটি ভারতের রাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করান উত্তর হবে অপশান এ ভারতের প্রধান বিচারপতি কোশ্চেন নাম্বার নাইনটি ফাইভ এন্টোমোলজি সেই বিজ্ঞান যা আমাদের শেখায় অপশান বি হবে কীট পতঙ্গ সম্বন্ধে কোশ্চেন নাম্বার নাইনটি সিক্স ইরম শর্মিলা চানু যিনি বহু বছর আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট এর বিরুদ্ধে অনুসরণ করেছেন তিনি কোন রাজ্যের মানুষ উত্তর হবে অপশান বি মণিপুর কোশ্চেন নাম্বার নাইনটি সেভেন গল্ফ খেলোয়াড় বিজয় সিংহ কোন দেশের খেলোয়াড় উত্তর হবে অপশান এ ইউএসএ কোশ্চেন নাম্বার নাইনটি এইট নিম্নলিখিতগুলির মধ্যে কোনটিকে ওজন স্তর বাধা দেয় উত্তর হবে অপশান ডি আলট্রাভায়োলেট বিকিরণ কোশ্চেন নাম্বার নাইনটি নাইন লোকসভার সদস্য হিসেবে মনোনীত হতে গেলে কোনো নাগরিকের ন্যূনতম বয়স কত হতে হবে উত্তর হবে অপশন বি পঁচিশ বছর অপশন বি পঁচিশ বছর কোশ্চেন নাম্বার হান্ড্রেড ফিল্ম অ্যান্ড এডি টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া অবস্থিত অপশান এ পুনেতে তো আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না